হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখান থেকে দেখব ডিরেক্ট সিলেকশন টুলস এবং গ্রুপ সিলেকশন টুলসের কাজ কী, কীভাবে এই টুলসগুলো কাজ করে সেটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমি এখানে একটা অবজেক্ট ড্রয়িং করে নিয়েছি। আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিই, এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে এবং এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে একটা অবজেক্ট ড্রয়িং করলাম এবং এখানে আর একটা অবজেক্ট ড্রয়িং করলাম, এইখানে আর একটা অবজেক্ট ড্রয়িং করলাম। তো এখানে তিনটা অবজেক্ট ড্রয়িং করলাম। আমি যদি এই সিলেকশন টুলস দিয়ে এটাকে নাড়াচাড়া করতে চাই, মাঝখানে ধরে আমি এটাকে নাড়াচাড়া করতে পারবো। আর যদি আমি অবজেক্টটার যে কোনো একটা কোণায় নিয়ে যাই, তখন এটা দেখতে পারছেন একটা স্কেলের মতো চিহ্ন চলে আসছে। এখন এটাকে আমি টেনে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে এটাকে আমি বড় ছোট করতে পারবো এবং যে কোনো স্কেলে এটাকে আমি লম্বা করতে পারবো। আর যদি শিফট প্রেস করে এটাকে টানি, তাহলে এটা এক্সপেক্ট রেশিও অনুযায়ী ছোট বড় হবে। আর এখানে একটা ডট দেখতে পাচ্ছেন, ভিতরে চার কোণাতে চারটা ডট দেখতে পাচ্ছেন। এগুলো যদি টেনে যদি এদিকে আনি, তাহলে দেখতে পাচ্ছেন এটা রাউন্ডেড হচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো অবজেক্টকে রাউন্ডেড করতে পারেন। আর এটার ভিতরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন। এইখানে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এখন এটা ত্রিভুজ হয়ে গেছে, তিন কোণা হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো অবজেক্টকে মডিফাই করতে পারেন। এটাকে যদি আমি চাই, ধরুন এখানে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে যদি আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরি এবং এদিকে সেদিকে নেই, তাহলে দেখতে পাচ্ছেন এই দুইটাই শুধু নাড়াচাড়া করছে আর এর নিচের দুইটা কিন্তু নড়ছে না। এখন আপনি চাইলে এটাকে একটা ধরেও বড় ছোট করতে পারেন, নাড়াচাড়া করতে পারেন। যে এইভাবে যে কোনো অবজেক্টকে আপনি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এই ডিরেক্ট সিলেকশন টুলসের ভিতরে আরেকটা সিলেকশন টুলস আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস। এই গ্রুপ সিলেকশন টুলসের কাজ হচ্ছে, ধরুন এখানে তিনটা অবজেক্ট আছে, এই তিনটা অবজেক্টকে আমি অবজেক্ট থেকে গ্রুপ করে দিলাম। এখন যদি আমি এই সিলেকশন টুলস দিয়ে নাড়াচাড়া করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন তিনটাই সিলেক্ট হয়ে যাচ্ছে এবং তিনটাই নাড়াচাড়া করতেছে। সেক্ষেত্রে আমি যেটা আমার যদি এখন এই ত্রিভুজটাকে আমি চাচ্ছি এটার আরও কাছে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রুপ সিলেকশন টুলসটাকে সিলেক্ট করব এবং এটাকে এই যে গ্রুপ থাকা অবস্থায় আমি ভিতরে থেকে এটাকে নাড়াচাড়া করতে পারছি, এটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আর সাধারণভাবে আমি যদি শুধু সিলেকশন টুলস সিলেক্ট করি, তাহলে একটাকে সিলেক্ট করলে যেহেতু এটা গ্রুপ করা আছে তিনটাই সিলেকশন হয়ে যাবে। আমরা যখন ডিজাইন করব, অনেক ডিজাইন হয়ে যাবে, অনেকগুলো অবজেক্ট হয়ে যাবে, তখন আমাদের হতে পারে অনেক সময় যে একটা অবজেক্টকে একটু নাড়াতে হবে আর সবগুলো অবজেক্টই ঠিক থাকবে। সেক্ষেত্রে আমরা এই গ্রুপ সিলেকশন টুলসটি সিলেক্ট করে আমরা আমাদের যেটা ইচ্ছা সেটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো। আশা করি সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশনের কাজ কি, কীভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।